আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যে যেখান থেকে শুনতেছেন সকলের জন্য রইল শুভকামনা। বর্তমান বিশ্বের এই দুর্যোগ প্রতিরোধে সকলকেই সচেতন হতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যে যেখানে আসছেন স্বস্থানে অবস্থান করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এবং বেশি বেশি আল্লাহকে ডাকুন। কেননা আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করতে। দর্শক, শুরু করতে যাচ্ছি অ্যাডভাইস ভিডিওর আরও একটি নতুন ভিডিও। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতি অনেক কাজই করে থাকি, আর এই কাজগুলির মধ্যে আমাদের অন্তত 30টা কাজ মাথায় রাখা উচিত। তো চলুন জেনে নিই সেই 30টি কাজ কী। এক, মোবাইলে সবসময় অন্তত 1 মিনিট কথা বলার টাকা রাখুন। দুই, নিজের কাজের জন্য অন্যের কাছে এক্সকিউজ দেয়া বন্ধ করুন। আপনি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে কাজটি করতে না পারলেও এক্সকিউজ দিবেন না, নিজের ব্যর্থতা হিসাবে স্বীকার করে নিন। তিন, ডান কাত হয়ে বেশি সময় ঘুমানোর চেষ্টা করুন। চার, মানুষের দোষ না খুঁজে নিজের দোষ খুঁজুন, যত দোষ খুঁজে পাবেন তত আপনারই লাভ। পাঁচ, মা বাবাকে সবসময় ভালো রাখার চেষ্টা করুন, তাদের সাথে সর্বোচ্চ পরিমাণ আনন্দ ও হাসি মুখে কথা বলুন। ছয়, আমাদের মনে রাখা উচিত যে আমাদের সাথে সবসময় দুইজন ফেরেশতা থাকেন, যা করবেন বুঝে শুনে করবেন, কেননা তারা ঘুষ খায় না। সাত, ছেলে ও মেয়ে পরস্পর মেলামেশা করবেন না, নিশ্চয়ই এখানে শয়তান ভয়ঙ্কর চক্রান্ত করে থাকে। আট, আপনার ঘৃণাকারীর সাথে ভালো ব্যবহার করুন, এতে আপনারই মঙ্গল হবে। নয়, নিজেকে ছোট ভাবুন কিন্তু অন্যের চোখে বড় হওয়ার চেষ্টা করুন। দশ, ধার নেওয়ার চেষ্টা করবেন না, এটি লজ্জাজনক কাজ। এগারো, ভার্চুয়াল লাইফে যেমন ফেসবুক, ইউটিউব, টুইটারে ইসলামিক পোস্টে লাইক দেওয়া ও শেয়ার করার চেষ্টা করুন, আল্লাহ চাইলে শুধুমাত্র এটি আপনার নাজাতের কারণ হতে পারে। বারো, বেশি বেশি ইস্তেগফার করুন, ভুলেও পাপ হয়ে গেলে সাথে সাথে তওবা করুন। তেরো, চেহারার সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য বাড়াতে চেষ্টা করুন, এ ব্যাপারে অধিক যত্নবান হন। চোদ্দ, কখনো অন্য কারো নামে কসম করবেন না, খুব দরকার হলে আল্লাহর নামে কসম করবেন। পনেরো, নিজের সামর্থ্য অনুযায়ী ব্যয় করুন, হয়তো অপচয় করবেন না, কেননা অপচয়কারী শয়তানের ভাই। ষোলো, মৃত্যুর পর আপনার কাজে লাগবে এই রকম কিছু করে যান, যেমন মসজিদে দান করা, মসজিদ নির্মাণ কাজে সাহায্য করা, কোনো ব্যক্তিকে কোরআন শরীফ কিনে দেয়া ইত্যাদি। সতেরো, কোনো কাজে নিয়ত করলে বা কোনো কাজ করতে চাইলে সবসময় ইনশাআল্লাহ বলুন, কারণ আল্লাহ না চাইলে আপনি কিছুই করতে পারবেন না। আঠারো, অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না, আরিফেতে কথা শোনা বন্ধ করুন। উনিশ, পূর্ব ও পশ্চিম দিকে হয়ে প্রস্রাব করবেন না। বিশ, মিথ্যা বলা সম্পূর্ণরূপে পরিহার করুন। একুশ, অন্যের সাথে হাসি মুখে কথা বলুন, সবসময় মুস্কি হাসার চেষ্টা করুন। ২৩, মানুষকে সামান্য কোনো ভুলের জন্য অপমান করবেন না, বলা যায় না, আল্লাহ আপনাকে এর চেয়েও বেশি অপমান করতে পারেন। ২৪, বাথরুমে সবসময় ভাপা দিয়ে প্রবেশ করুন, অন্য কেউ বাথরুমে থাকলে জোরে ডাকবেন না, আস্তে আস্তে বুঝান যে আপনিও বাথরুমে যেতে চাচ্ছেন। ২৫, বাচ্চাদের সাথে দেখা হলে মাথায় হাত বুলাবেন, মনটা নরম হয়ে যাবে। ২৬, মানুষের কাছে বেশি চাওয়া বন্ধ করুন, স্বনির্ভরশীল হতে শিখুন, অন্যের কাছে তাহলে সম্মানিত হয়ে থাকবেন। ২৭, সব কাজকেই সমান গুরুত্ব দিন, কোনো কাজকেই ছোট ভাববেন না, হোক সে অতি নগণ্য। ২৮, কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ বলবেন না, সবসময় ভালো বলার চেষ্টা করুন। ১৯, শরীর ও পোশাক সবসময় পবিত্র রাখার চেষ্টা করুন। ৩০, শুধু একটা না, বলদের মতো পরিশ্রম না করে বুদ্ধিমত্তার সাথে কাজ ও পরিশ্রম করুন। আশা করি সকলেই বুঝতে পারছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।